আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিনেও যে কারণে মোস্তাফিজুর রহমানের চোখে পানি, দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন পালিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। ঈদের দিনে পরিবারকে ছাড়া ঈদ করা যে কতটা কষ্টের সেটা অনুভব করতে পারছে মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ার অনলাইন ভিত্তিক গণমাধ্যমে মোস্তাফিজুর রহমান জানিয়েছে, সকালবেলা উঠে তার পরিবারের কথা খুব মনে পড়ছিল আজ। মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমে বলেন, পরিবারকে ছাড়া ঈদ করা কতটা যে কষ্টের সেটা আমি অনুভব করতে পারছি। বিশেষ করে আমি আমার মা বাবা বড় ভাই ও আমার স্ত্রীকে খুব মিস করছি। এ কথা বলেই চোখের অশ্রু মুছতে থাকেন মোস্তাফিজুর রহমান। ঈদের সময়টা আপনাদের সকলেরই অনেক ভালো কাটুক এমন প্রত্যাশা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।